বর্তমান সময়ে রূপচর্চার জন্য সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটি ভাইরাল তা হলো জাপানিজ হোয়াইটেনিং ক্রিম বা ফেসিয়াল ক্রিম। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে এই ক্রিমগুলো কিভাবে তৈরি করে আর কিভাবে ব্যবহার করে, আর আসলেই কি এই ক্রিমগুলো কাজ করে কিনা। আর তাই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম জাপানিজ ফেসিয়াল ক্রিমের সিক্রেট রেসিপি। তো এর জন্য আমাদের প্রথমে লাগবে আলু। এখানে আমি একটি আলু নিয়েছি, আর প্রথমে যে কাজটা আমরা করব তা হচ্ছে আলুর খোসা ছাড়িয়ে নিব। আমি এখন আপনাদের যে ক্রিমটা তৈরি করে দেখাবো এটা হলো রং ফর্সা হওয়ার ফেসিয়াল ক্রিম। এই ফেসিয়াল ক্রিম দিয়ে যদি আপনারা আপনাদের স্কিন ফেসিয়াল করেন তাহলে আপনাদের ত্বক যেমন আছে তার থেকে কিন্তু 10 গুণ বেশি ফর্সা হবে। দেখতেই পাচ্ছেন আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা পাত্রে পানি দিয়ে এই যে আলুর খোসা ছাড়িয়ে নিলাম সেই আলুটাকে আমরা এভাবে ওয়াশ করে নিব। একটু ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আর আমি কিন্তু আলুর সাথে আরও কিছু উপাদান অ্যাড করব, যে উপাদানগুলো আসলে এই ক্রিমটা তৈরিতে ব্যবহার করা হয়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে শিখতে পারবেন। আর যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না যে এই ক্রিমটা কীভাবে তৈরি করতে হবে। এখন দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে একদম কুচি কুচি করে নিচ্ছি। পুরো আলুটাকে কিন্তু আমি কুচি করে নিয়েছি, আপনারা একটু দেখুন। আপনারা কিন্তু বটি বা ছুরির সাহায্যেও এভাবে আলু ভাজির মতো করে আলু কেটে নিতে পারেন। তো আলুটাকে আমাদের কাটা হয়ে গেছে, এরপরে কী করতে হবে তাই আপনাদেরকে এখন দেখাবো। আলুটা কেটে নেওয়ার পরে আপনারা একটি সসপ্যান বা যে কোনো ধরনের পাত্র নিয়ে নেবেন। আর এরপরে যে উপাদানটি দিতে হবে এটি কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী, জাপানিজরা কিন্তু এই উপাদানটি অবশ্যই দেয়। আর তা হলো দুধ, লিকুইড দুধ নিয়েছি আমি এখানে 1 কাপের একটু বেশি, অর্থাৎ প্রায় 200 গ্রামের মতো দুধ আমি এখানে নিয়েছি একটা আলুর জন্য। আর আমি কিন্তু এখানে যে পরিমাণ তৈরি করব এটা কিন্তু 1 সপ্তাহ আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একটা আলু আর এই দুধ। আরও কিছু উপাদান আমি এর সাথে অ্যাড করব, যেসব উপাদান মিলে আমি একটি ক্রিম তৈরি করব সেই ক্রিম কিন্তু আপনারা 1 সপ্তাহ ধরে ব্যবহার করতে পারবেন। এখন দেখুন যে আলু আমরা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আলু এই দুধের ভিতর দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলু আমি দুধের ভিতর দিয়ে দিয়েছি। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে এই আলু আর দুধ সহ পাত্রটিকে আমরা চুলার উপর বসিয়ে দেব। আর চুলার উপর দেওয়ার পরে কী করতে হবে বা কী কী উপাদানের সাথে অ্যাড করতে হবে আমি চুলার উপর দিয়ে আপনাদের সাথে বলে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আমি কী বলছি, আর অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু শিখতে পারবেন। তো দেখুন আমি চুলার উপর পাত্রটি বসিয়ে দিয়েছি। এখন আমরা এই আলুগুলোকে সেদ্ধ না হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো, আর চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকে লো থাকবে। চুলার জাল খুব বেশি বাড়িয়ে দিলে দুধটা উতলে পড়ে যেতে পারে, তাই আমরা চুলার জালটা মিডিয়ামের থেকে লো রেখে 5 থেকে 7 মিনিট মতো এই আলুগুলোকে জাল দিয়ে সেদ্ধ করে নিব। যেহেতু আলুগুলো আমরা গ্রেট করে নিয়েছি সেহেতু কিন্তু এই আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে যখন দুধে বলক চলে আসবে তখনই কিন্তু আলুগুলো সেদ্ধ হওয়া শুরু করবে। আর আলুগুলো সেদ্ধ হলে আমরা কিন্তু এখানে আরও 2টি উপাদান অ্যাড করব। তো সেই উপাদান 2টি অ্যাড করার জন্য কিন্তু আমাদেরকে আগে উপাদান 2টো একসাথে একটু মিশিয়ে নিতে হবে। চুলার উপর দুধ দিয়ে আলু সেদ্ধ হতে থাক, এখানে আমি আলাদা করে একটি মিশ্রণ তৈরি করে নিব 2টি উপাদান দিয়ে। সেই 2টি উপাদানের প্রথম যে উপাদানটি দেখুন আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো। জাপানিজ স্কিন হোয়াইটেনিং ফেসিয়াল ক্রিমের যে উপাদানগুলো আছে তার ভিতর অন্যতম একটি উপাদান হলো চালের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। আর যে উপাদানটি আমরা এখানে ব্যবহার করব তা হচ্ছে কর্নফ্লাওয়ার। জাপানিজ ক্রিমগুলোতে লেখা থাকে কর্নস্টার্চ, আপনারা তো ভাবতে পারেন যে কর্নস্টার্চ আলাদা জিনিস, আসলে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ কিন্তু একই জিনিস। তাই আপনারা কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে থাকে কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ক্রিমি টেক্সচার আসবে না। তো এখন দেখুন আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটাকে একসাথে একটু মিশিয়ে নিব। আর এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, তবে কিন্তু আপনারা আরও একটি কাজ করতে পারেন, চাল 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে সেই চাল বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ো থাকলে সেটা কিন্তু বেশি সুবিধা। তো আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। এই মিশ্রণটি আমি এখন যে আলুটাকে আমরা সেদ্ধ করতে দিয়েছি দুধ দিয়ে সেই আলুর ভেতর দিয়ে দিব। আলুগুলো সেদ্ধ হওয়ার পরে আমি চুলার জালটা কিন্তু একদমই লো করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনিতে অনেক বেশি গাঢ় হয়ে গেছে। তো এখন যে আমরা চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারতে একটা মিশ্রণ তৈরি করলাম সেই মিশ্রণটাকে আমরা এখন এই আলু এবং দুধের ভিতর দিয়ে দেব। এখন যে কাজটা আমাদের করতে হবে তা হচ্ছে চুলার জালটা একদমই লো রেখে আমরা কিছুক্ষণ ধরে এভাবে নাড়তে থাকব। 4 থেকে 5 মিনিট জাল দিলেই দেখা যাবে যে এটা কিন্তু খুবই ঘন হয়ে যাবে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিছুক্ষণ জাল দিয়েছি, এতেই দেখুন এটা কিন্তু ঘন হওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে এখন কিন্তু এভাবে চামচ দিয়ে একটু অনবরত নাড়তে থাকতে হবে, অর্থাৎ আমরা এখন যে 3-4 মিনিট জাল দিব এভাবে একটা চামচের সাহায্যে বেশ ঘন ঘন নাড়তে থাকতে হবে যেন এগুলো জমাট বেঁধে না যায়।
আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রমশ গাঢ় হয়ে যাচ্ছে। তো আমরা আরও একটু গাঢ় করে নিব, যেহেতু একটা ক্রিমি ভাব আনতে হবে আমাদের কিন্তু আরও বেশি গাঢ় করতে হবে। দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, আর আমরা যদি আসলে এখন চুলাটি বন্ধ করে দিই তাহলে এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও বেশি গাঢ় হয়ে যাবে। আর এই জন্য আমি এখন চুলাটি বন্ধ করে দিচ্ছি, আর চুলাটি বন্ধ করে দেওয়ার পরে এটা কিন্তু ঠান্ডা হতে হতে অনেক বেশি গাঢ় হয়ে যাবে। আর যদি আপনারা বলেন যে ঠিক কতটুকু টাইম আপনারা জাল দিবেন, তাহলে বলবো যে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি দিবেন দেওয়ার পরে আপনারা 4 থেকে 5 মিনিট, এর থেকে বেশি আপনাদের জাল দেওয়া লাগবে না, 4 থেকে 5 মিনিট আপনারা জাল দিলেই এমন গাঢ় হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণভাবে এই মিশ্রণটি ঠান্ডা করে নিব। তো যখন ঠান্ডা হয়ে যাবে, দেখুন আমি চলে এসেছি, এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে একটু দেখাই, দেখুন এটি কতটা গাঢ় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্রিম প্রায় রেডি। আমাদের এরপরে আরেকটি কাজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ক্রিমটা রেডি হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন ক্রিম হলো, এখানে তো আলু দেখা যাচ্ছে, জাপানিজ ক্রিম তো এরকম হয় না। এবার আমরা যে কাজটি করব সেই কাজটি করলে কিন্তু আমাদের জাপানিজ ফেসিয়াল সিক্রেট ক্রিমটি রেডি হয়ে যাবে। তো এর জন্য দেখুন আমি যে কাজটি করছি, এটা হচ্ছে একটি ব্লেন্ডার জার নিয়েছি আমি। এখন এই জারের ভিতরে এই মিশ্রণটিকে দিয়ে নিব। আর এই ক্রিমটি তৈরি করার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিশ্রণটি কিন্তু আমি এই ব্লেন্ডার জারের ভিতর দিয়ে নিচ্ছি। এখন আমরা এই যে ব্লেন্ডার জারের ভিতর নিয়ে নিলাম, এখন আমরা ব্লেন্ড করে নিয়ে চলে আসবো। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এখন দেখুন এটা কিন্তু একটি ক্রিম তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু খুব ভালো একটি ক্রিমি টেক্সচার চলে আসছে। আপনারা হয়তো বা ক্যামেরা বা লাইটের কারণে হয়তো তেমন একটা বুঝতে পারছেন না, বাট এটা যদি আপনারা নিজেরা তৈরি করেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। আর এটা কিন্তু আসলেই বেশ উপকারী, আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো, কারণ আমি কিন্তু নিজেও এর আগে এটা ব্যবহার করিনি। আমি জাস্ট এটা যেহেতু ভাইরাল আমি নিজের জিনিসটা তৈরি করেছি, আর তৈরি করে দেখলাম যে বেশ ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। আমি কিন্তু মাত্র একদিন ব্যবহার করেছি, একদিন ব্যবহার করে আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি। আসলে এই ভিডিওর শুরুতে আমি যে ভাইরাল ভিডিওর অংশটুকু আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যদি ভাবেন যে এই ক্রিমগুলো ব্যবহার করলে সাথে সাথে আসলে ওইভাবে চেঞ্জ হয়ে যায়, তা কিন্তু কখনোই হয় না। তবে আপনারা যদি এই ফেসিয়াল ক্রিম দিয়ে ফেসিয়াল করেন আপনাদের ফুল বডি, অর্থাৎ আপনাদের মুখ, আপনাদের হাত, পা, আপনারা কিন্তু এই ফেসিয়াল ক্রিমটা দিয়ে ফেসিয়াল করে নিতে পারেন। গোসল করার আগে যদি আপনারা এই ফেসিয়াল ক্রিম দিয়ে ফেসিয়াল করেন তাহলে আপনারা একবার ব্যবহারেই বুঝতে পারবেন যে এটা কত ভালো একটি ক্রিম। তো আপনারা কিন্তু এই ক্রিমটাকে সংরক্ষণ করতে পারেন, এভাবে একটা কৌটায় রেখে ঢাকনা লাগিয়ে আপনারা কিন্তু ফ্রিজের নর্মালে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য। এই ক্রিমটা কিন্তু ভালো থাকবে, আর আপনারা কিন্তু প্রতিদিনই গোসল করার আগে এই ফেসিয়াল ক্রিমটা দিয়ে ফেসিয়াল করে নেবেন। আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু খুবই ভালো, খুব ভালো কাজ করে। যদিও আমি এটি একবার ব্যবহার করেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যবহার করতে হবে। আপনারা একটু বেশি পরিমাণে এই ক্রিম নেবেন, ক্রিম নিয়ে আপনাদের হাত, মুখের স্কিন বা আপনাদের লেগ স্কিন, আপনারা কিন্তু সব জায়গায় এভাবে একটু ম্যাসাজ করে নেবেন। 5 থেকে 7 মিনিট এভাবে ম্যাসাজ করলে পরেই কিন্তু যথেষ্ট, তবে ক্রিমের পরিমাণটা একটু বেশি নেবেন। নিয়ে এভাবে যদি ম্যাসাজ করে নেন, তারপরে আপনারা ধোয়ার পরে দেখতে পাবেন যে একদিনে আপনাদের কতটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কতটা উজ্জ্বল হয়ে গেছে। আমার কাছে তো ক্রিমটা খুব ভালো লেগেছে, আমি ক্রিমটা ব্যবহার করা শুরু করে দিয়েছি। আর আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারাও ক্রিমটা ব্যবহার করা শুরু করে দেবেন। আর এই ক্রিমটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই, কারণ এটা একদমই ঘরোয়াভাবে আমি তৈরি করেছি, কোনো প্রিজারভেটিভ দিইনি। তো আপনারা কিন্তু এটা তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন, আর ব্যবহার করার পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ব্যবহার করে ফলাফলটাও কেমন পেলেন তাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।